বাংলা ভাষা বাংলাতে আপনি লিখতে পারবেন আমরা রোমান স্ক্রিপ্ট আমরা কক্সবাজার রোমান স্ক্রিপ্ট দিয়ে আমরা লিখব হু আর ইউ ইভেন মানিক সাহাজিকে আমি বলতে চাই
ইউ আর দ্য চিফ মিনিস্টার অফ ত্রিপুরা। আমাদের আপনি দেখছেন তো আমাদের যে ইউপিএসসি এবং আইপিএস এবং আইএএস যে ক্যাডারগুলো কেন বার হচ্ছে না? হ্যাঁ, অনেকে মেধাবী স্টুডেন্ট ছিল আমাদের এখানে, কিন্তু রিজনাল ল্যাঙ্গুয়েজ যখন আমাদের ইউপিএসসি এক্সাম যখন বসতে যায় ত্রিপুরাসাদের কিন্তু একটু প্রবলেম আছে। ম্যাক্সিমাম ত্রিপুরাসে এখন ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, শিলংয়ে গিয়ে কেউ গুয়াহাটি গিয়ে পড়াশোনা করে, ওরা যদি বাংলা ভাষা ওরা লিখতে জানে না, ওরা তো ইংলিশ মিডিয়াম পড়ছে। ইউপিএসসিতে আমরা যখন এক্সাম দিতে যাই তখন কিন্তু কক্রক ল্যাঙ্গুয়েজে রোমান স্ক্রিপ্টে কিন্তু আমরা বাংলাতে লিখতে লাগে। আজকের এই আন্দোলন কতটা পর্যন্ত চলবে? আন্দোলন তো টিএসএফ স্টুডেন্ট অর্গানাইজেশন, আমরা জাস্ট মোরাল সাপোর্ট করতে আছি অ্যাজ এ ত্রিপুরাসা হিসাবে। ওরা তো 12 ঘন্টা স্ট্রাইক বলছে। বিশ্রামগঞ্জ কোন জায়গাতে? এটা হচ্ছে আপনার মহারাজা বিক্রম কিশোর মাণিক্য স্ট্যাচুর সামনে। বিশ্রামগঞ্জ আর কোন জায়গাতে হচ্ছে? হচ্ছে দেওয়ান বাজার শুনছি এখন। আমি আই এম নট কনফার্ম, ইউ ক্যান আস্ক দ্য টিএসএফ অর্গানাইজিং সেক্রেটারি। থ্যাংক ইউ ভেরি মাচ। বিলাইকেন হাম্বাই, তাই আজকে আমরা বিশ্রামগঞ্জ মাসাপাড়া চৌমুহনী টিএসএফ এবং আমাদের ত্রিপুরাসা মোরাল সাপোর্টে আমরা আজকে রোমান স্ক্রিপ্টটা নিয়ে আমরা এখানে দাবিটা নিয়ে আমরা এখানে একটা গ্যাদারিং করছে। 12 ঘন্টার স্ট্রাইক, তো উই জাস্ট কাম টু মোরাল সাপোর্ট অ্যাজ এ ত্রিপুরা মোঠা। উই আর নট ফুললি সাপোর্ট, উই আর মোরাল সাপোর্ট। দিস ইজ বাই অর্গানাইজ বাই দ্য টিএসএফ ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন। আমাদের যে রোমান স্ক্রিপ্ট মানে ককবরকের রোমান স্ক্রিপ্টে লেখার জন্য আমরা যে দাবিগুলো আজকের থেকে না প্রায় 50-60 বছর আগে আমরা দাবি ছিল, কিন্তু ওটা গভর্নমেন্ট অনেকটি গভর্নমেন্ট এসে গেছে এবং গভর্নমেন্ট আসে এবং যায়, কিন্তু কোনো গভর্নমেন্ট আমাদের দাবিটা আমাদের সেই রোমান স্ক্রিপ্টে যে আমাদের ভাষাটা লেখার এটা কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি সেই অধিকারটা। এটা টোটালি এটা ফুললি আমরা এই গণতান্ত্রিক আন্দোলন, দিস ইজ নট গোয়িং অন এনি ভাইলেন্স, কোনো ভাইলেন্স নাই। এটা হচ্ছে আমাদের দাবি, আমাদের অধিকার। গণতন্ত্র দেশে ডেমোক্রেটিক বা ডেমোক্রেসি কান্ট্রিতে এটা আমাদের অধিকার, ত্রিপুরাসাদের অধিকার। আমাদের যে ভাষা করে কোন স্ক্রিপ্ট দিয়ে লেখবে এটা কেউ বলতে পারবে না, ইভেন মানিক সাহা, ইভেন নরেন্দ্র মোদী, নো ওয়ান ক্যান সে হুইচ স্ক্রিপ্ট উই উইল রাইট দ্য আওয়ার ল্যাঙ্গুয়েজ, কেউ বলতে পারবে না। আমাদের যে ভাষাগুলো লিখতে গেলে খুব সহজে আমরা লিখতে পারি, এটা হচ্ছে আমাদের রোমান স্ক্রিপ্ট। সো উই ডিমান্ড দ্য রোমান স্ক্রিপ্ট। ইতিমধ্যে 70 মানে আমাদের এই ত্রিপুরা রাজ্যের যে গভর্নমেন্ট আইপিএফ এবং বিজেপি গভর্নমেন্টকে আমি দৃষ্টিভঙ্গি করে বলছি, আপনারা ইমিডিয়েটলি আমাদের যে ভাষাটা লেখার জন্য রোমান স্ক্রিপ্টটা চালু করুক, তার জন্য আজকে আমাদের সেই স্ট্রাইক।